এবার আর থানায় গিয়ে নয়, বাড়িতে বসেই অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। জনসাধারণের সুবিধার্থে ইজিডিই পরিষেবা চালু করতে চলেছে হুগলি গ্রামীণ পুলিশের অধীনে সমস্ত থানা। কমিশনারেটের পর জেলায় এই প্রথম কোনো গ্রামীণ পুলিশের পক্ষ থেকে এই পরিষেবা চালু করা হচ্ছে। আগামী 7 জুলাই থেকে এই পরিষেবা চালু হচ্ছে হুগলি গ্রামীণ পুলিশের প্রতিটি থানায়। মূলত অনলাইনের মাধ্যমে থানায় নথিভুক্ত করা যাবে জেনারেল ডায়েরি এবং অনলাইনের মাধ্যমেই জিডি এন্ট্রি নাম্বার জানতে পারবেন অভিযোগকারী। অর্থাৎ জেনারেল ডায়েরি বা জিডি নাম্বার পাওয়ার জন্য সশরীরে থানায় আসার কোনো প্রয়োজন পড়বে না বলেই জানিয়েছেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশীষ সেন। সাধারণত আধার কার্ড, এটিএম কার্ড, ব্যাংক পাসবই, জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট, ডঙ্গল, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত শংসাপত্র, ইজিডি, বিদ্যুৎ বিল, ব্যাংক লকারের চাবি, ল্যাপটপ, এলআইসি পলিসি, মেডিক্লেম, মোবাইল ফোন, মিউটেশন সার্টিফিকেট, গাড়ির নম্বর প্লেট, অফিস আইডি কার্ড, প্যান কার্ড, পর্চা, পাসপোর্ট, রেল পাস, রেশন কার্ড, ভাড়া বিল, শেয়ার সার্টিফিকেট, সিম কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড, ট্যাবলেট, ট্যাক্স রসিদ, ভোটার আইডি কার্ডের জন্য জেনারেল ডায়েরি করা যাবে অনলাইনের মাধ্যমে বলে জানা গেছে। পুরো জিনিসটা যে হারিয়ে যায়, হারিয়ে গিয়ে থানাতে জিডি করতে হয়, অ্যান্ড আমাদের দেখে খুব মানে খুব খারাপ লাগে কি একটা পাবলিক, কমন পাবলিক গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে লাগে থানাতে। অনেকবার বলেছে আমাকে, 2-3 জন বলেছে কি স্যার 2-3 ঘন্টা বসে থাকতে লাগে ফর নো রিজন। একটা আপনার পাসবুক হারিয়ে গেছে বা রেন্টের কিছু হারিয়ে গেছে, ইলেকট্রিসিটি বিল হারিয়ে গেছে বা চেকবুক হারিয়ে গেছে, তো যে যে জিনিস, কেন কি ওটার জিডি লাগিয়ে এন্ট্রি, কেন কি যেখানে আপনার জিডি এন্ট্রি যদি না হয় তার পরবর্তীকালে ওটা ইস্যু করতে, যে এজেন্সি আছে যেখান থেকে হারিয়েছে ওটা ইস্যু করতে ইস্যু আছে, ইস্যু অসুবিধা হয়। সেই কারণে বেসিক্যালি আমাদের যে প্রচেষ্টাটা আছে কি এখন আপনাদের এই যে আমরা নোট করা আছে কি কি জিনিস হারালে, মানে অ্যাটলিস্ট আমাদের যতগুলো থানা এরিয়া আছে হুগলি রুরাল ডিস্ট্রিক্টে, ওটাতে দ্য কমন মানে যে সিটিজেন্স আছে, যে নাগরিক আছে, ওদের থানাতে আসতে লাগবে না। এটা কমিশনারেটে অন্য জায়গায় প্রপারলি কলকাতা পুলিশ কমিশনারেটে বা ব্যারাকপুরের মধ্যে অলরেডি চলছে আর কি। সো আমরা এটা রুরাল মানে ডিস্ট্রিক্টদের মধ্যে আমরা এটা চেষ্টা করছি, কেন কি রুরাল এরিয়া বা কি বলবো এটাকে, সিটি এরিয়াতে প্রবলেমস তো সমানই সব জায়গাতে, তো এখানেও লোকরা যদি ফেসিলিটি পায়, আর আজকাল তো ইন্টারনেট আর আপনার ল্যাপটপ তো সবার কাছেই আছে, তো এটাতে কি সিস্টেমটা আছে, এখানে লগ ইন একবার ফার্স্ট টাইম লগ ইন করতে লাগবে, এখানে ক্রিয়েট ইউজার করতে লাগবে, ক্রিয়েট ইউজার যখন কেউ করে নিল ওর কাছে ওটিপি গিয়ে ওটা রেজিস্টার একবার হয়ে গেল, হয়ে যাওয়ার পর ওটা বারবার ও ইউজ করতে পারে, ওর যদি পাসওয়ার্ডটা ইউজার নেমটা যদি মনে রাখে, ওটা করার পর ওকে লগ ইন করতে লাগবে, লগ ইন করে ওখানে ডিটেলসটা ভরতে লাগবে, যে যে ডিটেলস যা যা হারিয়েছে ওই ডিটেলসটা দিতে লাগবে, আর দেওয়ার পর ও যদি একটা নিজের সিগনেচার আপলোড করে ভালো কথা, বাট দ্যাট ইজ নট ম্যান্ডেটরি, ওইখানে সাবমিট করে দেবে, যখনই সাবমিট করে দেবে উইদিন 24 আওয়ার্স হি অর শি ডাজেন্ট নিড টু কাম টু দ্য পুলিশ স্টেশন। আমাদের এখানে যে সিস্টেমটা আমরা করা আছে, আর উইদিন 24 আওয়ার্স ওর কাছেই ও হয় লগ ইন করে আবার চেক করে নেবে, ওইখানে ওর জিডি যেটা ও সাবমিট করেছে ডকুমেন্টটা ওখানে পিডিএফ ভার্সনটা থাকবে জিডি নাম্বার দেওয়া, আর তো দ্যাট যেটা আর বাই সাইন্ড বাই ওসি অফ দ্য পুলিশ স্টেশন, মানে সাইন্ড মানে এসডি থাকবে ওখানে, তো হি ক্যান ডাউনলোড দ্যাট অ্যান্ড ওখানে জিডি নাম্বারটা মেনশন থাকবে উইচ হি ক্যান ইউজ ফর ফিউচার রেফারেন্স হোক বা যা হোক, তো হি অর শি ডাজেন্ট নিড টু কাম টু দ্য পুলিশ স্টেশন ফর ডুইং দ্যাট। আমরা যদি সাপোজ করেন এখানে অনেকজন হতে পারে ফেক, মানে ফেক দিদি সহজে হতে পারে, আপনার মোবাইল হারিয়েছে ওর কাছে ডিটেলস আছে, তো ইফ ইউ আর নট স্যাটিসফাইড আমরা কিন্তু এটা রিটার্নও করতে পারি উইদিন 24 আওয়ার্স, রিটার্ন দ্য ডকুমেন্ট হয় মানে হি হ্যাজ টু ইউ নো, মানে থানার কাছে যদি পেন্ডিং থাকবে না, মানে যদি স্যাটিসফাই হতে পারে কি ফেক দিয়ে দিচ্ছে আপনার নামে বা আমার নামে, ওটা পাসবুক যেটা ওর নেই নিজেরটাই নেই ওইটা দিয়ে দিয়েছে, তো ওইখানে বেসিক্যালি ফেসিলিটিটা আছে, তো রিটার্ন ব্যাক টু দ্য যে ইউজার আমরা ভেরিফাই করে নিব ওইখানে যা যা আছে, দ্যাট হ্যাজ টু বি গিভেন, মানে ওইটা যদি না দেওয়া হয় তাহলে এটা কেন কি ভেরিফাই নালে করা যাবে না, না কি কার কি আছে কিনা, অ্যান্ড আমরা যেটা দিয়েছি এই জিনিসগুলোর জন্যই বেসিক্যালি অনলাইন জিডি করতে পারবো ওটা। ওই সাইটে ঢুকতে কি পাসওয়ার্ড বা ও না, এটার মধ্যে লিংক আছে, কিউআর কোড আছে ওইখানে, এটার মধ্যে কিউআর কোড তো আছে, কিউআর কোডটা সেখানে নিয়ে আসবেন। আচ্ছা, এটার মধ্যে আমরা যে যেখানে সবগুলো থানার মধ্যে আমরা যে পোস্টার, এই যে আপনার ব্যানারটা থাকবে, ব্যানারের মধ্যে কিউআর কোডও থাকবে, আজকাল তো সব মোবাইলে স্ক্যানার আছে, কিউআর কোড স্ক্যান করে নিতে পারবে, বা আমাদের হুগলি রুরাল ওয়েবসাইটে, হুগলি রুরাল ফেসবুক পেজে বা ইয়েতে সব জায়গাতে পার্মানেন্টলি ওই লিঙ্কটা থাকবে, ওই লিঙ্কটাকে ক্লিক করলেই হয়েছে, লিঙ্কটাকে যদি আপনি ক্লিক করেন আপনার নিজে একবার দেখে নেবেন, ইটস ভেরি ইজি, ফার্স্ট একটা নিউ ইউজার ক্রিয়েট করে
আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা যেটা দিয়ে করছেন ওটা একটু মনে রাখলেই হবে। তো নেক্সট টাইমে আপনারা যখন ফার্স্ট টাইমের জন্য হোক বা নেক্সট টাইমের জন্য হোক, দ্যাট ইউজার নেম আর পাসওয়ার্ড করে আপনারা ইউ ক্যান যখনই লস্ট আর্টিকেলস, আমরা সব আর্টিকেলসগুলো মেনশন করে দিচ্ছি, তো এটা ছাড়া মানে চলবেই, নর্মাল প্রসেস থাকবেই থাকবে, দ্যাট ইজ আমরা ওটাকে সরাচ্ছি না। ওটা ছাড়াও তো এখানে অলদো শহর এরিয়া না কিন্তু গ্রাম্য এরিয়া, কিন্তু আজকাল তো সবার কাছে অ্যাক্সেস আছে না একটা ল্যাপটপে বসে বা যে কোনোখানে, আজকাল তো ল্যাপটপ অনেক জনের কাছে, আপনাদের কাছে ল্যাপটপ আছে বা ল্যাপটপে বসে কেউ ইউনো ডকুমেন্টস ওর কাছে আছে, ইউনো ও চাইছে কি ভাই আমি আপনি আপ জিডি নাম্বারটা যদি পেয়ে যাই, অনেক থাকে না আপনাদের কি হারিয়ে গেছে স্যার একটা জিডি করতে আসছি জিডি নাম্বারটা পেয়ে যেতে পারি, তো হি ডাজেন্ট হ্যাভ, হি অর শি ডাজেন্ট হ্যাভ টু গো টু দ্য পুলিশ স্টেশন ফর ডুইং দ্যাট, ওর 24 আওয়ার্সের মধ্যে ওটার মধ্যে একটা ওর ভেরিফাই করে হিল গেট হি অর শি উইল গেট আ জিডি এন্ট্রি। বেশিক্ষণ বসাবেন না ভিজিটার, কিন্তু অনেকগুলো ভিজিট থানা আমি পরশু দিনে কন্ডিদা থানাতে গেছিলাম, হিউজ লাইন, মানে লাইন অফ ভিজিটার্স ইজ হিউজ, অনেকরা বসতেও পারছিল না, দাঁড়িয়ে ছিল বাইরে, মানে অবভিয়াসলি কেউ কিছু হারিয়ে গেছে একটা জিডি করবে বা ওরাই আমাদেরকে হেল্প করছে ডেটাবেসটা মেনটেন করার জন্য। আর এটা মানে প্রসেসটা চলবে আর কি, মানে এটা ডিস্ট্রিক্ট ভিত্তি না, আমরা বেসিক্যালি ওদের থেকে সার্ভার নিয়ে ওদেরই হেল্প নিয়ে আমরা করছি আর কি, আশা করা যায় আর কি, মানে অ্যাটলিস্ট সিটিজেন্সদেরকে কমন মানুষদেরকে হয়রানি হবে না, আপনার যদি যেতে লাগে।